সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি কমে যাওয়ার পর বেড়েছে দুর্ভোগ। বন্যা কবলিত এলাকাগুলোতে পুকুর, খাল, ডোবা ও আঙিনায় আবর্জনা আটকে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে অনেকেই ডায়রিয়া, চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। বন্যা কবলিত এলাকাগুলোতে টিউবওয়েল ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। এদিকে বন্যার পানিতে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হওয়ায় যাতায়াত সমস্যায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী ও কৃষকরা ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা কামনা করছেন। তো পানি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর অনেক প্রচুর নষ্ট হয়েছে, নিচের বাড়িতে আমরা নিচে কি পানি নিয়ে আমরা কিয়ালতে বাড়াইতাম, কিয়ালতে চলতাম, কিলা খাইতাম না খাইতাম আমরা কি পানি দিয়ে থাকতে থাকতে আমার বাচ্চা অসুস্থ হয়েছে, তাপ, সর্দি, জ্বর।